বরিশালের শানু বেগম কাগজে কলমে সরকারের কাছে মৃত। ভোটার তালিকা হালনাগাদের সময় ভুলে মৃত হয়ে যান তিনি, ফলে বিধবা ভাতা সহ সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই বৃদ্ধা। দ্রুত এই অবস্থার সমাধান চান তিনি। কয়েক সপ্তাহ ধরে সরকারি বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করছেন শানু বেগম। নিজেকে জীবিত করে তোলার চেষ্টা করছেন তিনি, কেননা বরিশালের মুলাদী উপজেলার 65 বছরের এ বৃদ্ধা সরকারি নথিতে মৃত। মার্চ মাসের শেষ দিকে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিধবা ভাতা বিষয়ে খোঁজ নিতে যান শানু বেগম। নিজের নামের খোঁজ না পেয়ে যোগাযোগ করেন উপজেলা নির্বাচন অফিসে। এবার শানু বেগমের আক্কেল গরম, জানতে পারেন কাগজপত্রে তিনি মৃত। নির্বাচন অফিসে গেছে, হ্যাঁ না কেন কইতে আছে, আমরা তো মৃত ব্যক্তি, আমরা তো মোটে আইডেন্টি ক্যান্ডি বন্ধ হয়ে গেছে, আমরা তো কোনো জীবিত নাই, তাহলে আমরা কিভাবে কি করব। শানু বেগম জানান বছরখানেক ধরে বিধবা ভাতা পাচ্ছিলেন না তিনি, অথচ তার পরিচিতরা ঠিকই পাচ্ছিলেন। এর খোঁজ করতেই তার ইউনিয়ন পরিষদে যাওয়া। নির্বাচন অফিসে কিছু করিয়া দেন, বলছে হারা যে বড় স্যার ছুটি দিয়ে গেছে, এখন আমরা কিছু করতে পারতেছি না, বলতে পারতেছি না, এই কথা কয়েন পর আমি তো ঘুরতে আসি আর মানুষ ধরতে আসি, কইতে আসি, কেউ কোনো গুরুত্ব দেয় না। 2019 সালের ভোটার তালিকা হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারী চর কমিশনার বিদ্যালয়ের শিক্ষক নিজামুদ্দিন শানু বেগমকে মৃত উল্লেখ করেন। নিজামুদ্দিনের দাবি, হালনাগাদ কার্যক্রমের আগে থেকেই শানু বেগম ভোটার তালিকায় মৃত ছিলেন। এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অন্যের ভুলে সরকারি সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শানু বেগম। দ্রুত এ সমস্যার সমাধান চান তিনি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অভিযোগটা বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখেছি, এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে আমাদের আলাপ হয়েছে, খুব দ্রুতই বিষয়টি নিষ্পত্তি করা হবে। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।